হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আমি তো আপনারা জানেন যে আমি রিলসগুলো বানিয়ে নিলাম প্রথমে রিলসগুলো বানিয়ে নেওয়ার পরে তারপরে ভাবলাম যে আপনাদের তো আমি ভিডিও করে বলেছিলাম যে আপনারা আমার সাথে গল্প করতে চান কি না তো কোনো তো রেসপন্স পাইনি কিন্তু আমার তো আপনাদের সাথে গল্প করতে ভালো লাগে তাই আমি গল্প করতে চলে এলাম তো হচ্ছে আমি আমার সংসারের কিছু গল্প আপনাদের সাথে করছি যেগুলো আপনাদের জীবনে ঘটে কি না জানি না কিন্তু আমার জীবনে ঘটে আমি এমন একজন মানুষ যে আমি জেনে কারুর ক্ষতি করতে চাইনি ক্ষতি করতে চাই না কি আমি ক্ষতি করি না জেনে যদি অজান্তে কোনো কিছু হয়ে যায় সেটা তো আমি হয়তো বুঝতে এখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি যে আমি কি কার ক্ষতি করলাম হ্যাঁ সেটা যদি আমি না বুঝতে পারি কিন্তু আমি যদি মানে জেনে কারুর ক্ষতি করি না তো আমার যদি কেউ বলে যে এই জিনিসটা অসুবিধা হচ্ছে কি কিছু হচ্ছে আমি সাথে সাথে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করি কিন্তু দেখবেন আপনার আশেপাশে এমন ধরনের লোক থাকে যারা হয়তো আপনার সাথে কোনো কথা বলছে বলতে বলতে কোনো সামান্য জিনিস একটা আপনার মুখ থেকে বেরালো মানে হাফ পারসেন্ট হয়তো বেড়ালো তার সাথে মানে আরও যে তার কত ডবল জুড়ে দিল। দিয়ে তার কান পর্যন্ত পৌঁছে দিল দিয়ে সেই জিনিসটা মানে কত বড় করে করে ছড়াচ্ছে পিছনে আপনি জানতেও পাচ্ছেন না তো আমার জীবনে কিন্তু এরকম প্রতি মুহূর্তে এই জিনিসটা ঘটে আমার কানেও আসে প্রচুর কথা কিন্তু আমি সেগুলো সব মানে পজিটিভভাবে নিয়ে আমি সেগুলো আর বাড়াবাড়ি করি না ঝামেলা ঝক্কিতে যাই না আমি সময় ঝামেলা ঝক্কিটা এড়িয়ে চলতে চাই আর আমি একটু হচ্ছে ক্লিয়ার কাট আমার আমি মনে হয় যে আমার নামে যদি কেউ কিছু বলে তা আমি গিয়ে সেটা জিজ্ঞেস করি যে সেটা তুমি বলেছো কি না মানে ক্লিয়ার করতে চাই সেরম কোনো কিছু আসলে তা আমি যেমন ক্লিয়ার করতে চাই আমার মনে হয় আমার নাম নিয়ে কেউ যদি কিছু কাউকে বলে তা তারাও যেন আমাকে এসে মানে ক্লিয়ার করতে চায় যে যে তুমি এই কথাটা বলেছো কি না বলেছো এটাকে যেন ক্লিয়ার করে তাহলে কি হবে কেউ মনের ভিতরে মানে একটা আমি হয়তো কোনো জিনিস বললামও না তার কানে এমন জিনিস পৌঁছে গেল সে সেইটা নিয়ে মানে এরকমভাবে আছে যে আমি হয়তো বলেছি কিন্তু এইটা খুব খারাপ জিনিস তো আমি বলবো যে সেই জিনিসটা সে বলেছে কি না তাকে গিয়ে সাথে সাথে মানে জিজ্ঞেস করা এখন এমন এমন শ্রেণির লোকও থাকে যে একটা কথা বলবে বলে সাথে সাথে এমন একটা বলবে কসম দিয়ে দিলাম তুমি যদি বলো তা এই হবে সেই হবে সেই হয়ে যাবে মানুষ ভয়ে আর বলে না কিন্তু আমি ওগুলোর ভয় পাই না আমি যখনই দেখি যে না আমার সম্বন্ধে কিছু মানে কারুর কাছে খারাপ জিনিস পৌঁছাচ্ছে আমার কানে যদি আসে আমি সেটা কিন্তু ক্লিয়ার করে নিই তো সবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করে নিলে কিন্তু কারোর উপরে যে একটা মন মালিন্য হয়ে থাকে সেই জিনিসটা থাকবে না তো আমার লাইফে তো এই জিনিসগুলো ঘটে নিত্য মানে রেগুলার জীবনে এই সব জিনিসগুলো হয় অনেক জিনিস হয় বুঝতে পারি মানুষ মানে এমনভাবে চলতে চায় আমি হয়তো সেভাবে চলতে চাই না তো মতের সাথে মিল হয় না এরকম নানান সমস্যায় কিন্তু পড়তে হয় তার মাঝখানে আমি ওইসব কোনো কিছু না ভেবে আমি এই সংসারের কাজকর্ম নিয়ে থাকি আর এই যে ভিডিও টিডিও বানাই আমার কিন্তু আরও একটা রান্নার চ্যানেল আছে চ্যানেলটার নাম হচ্ছে লোফটি পাই ওটা ওখানে আমার রান্নার চ্যানেল যদি আপনারা রান্নার ভিডিও দেখতে চান কিন্তু আপনারা ওই চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো এখন এই পর্যন্তই গল্প করে নিলাম যে আমার সংসারের গল্প আপনারা আরও করতে চান কি না তো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন